তোরই হ্যাঁ আর না আমি কিন্তু খুব ভালো করে চিনি, বল কি ব্যাপার? নিজের দিদির কাছে কথা লুকোনোর কোনো প্রয়োজন নেই, আর এমনিও আমি তো তোকে বলেছি যে আমি শুধু তোর দিদি নই, তোর বেস্ট ফ্রেন্ডও। এবার বল কি হয়েছে? ওই আমার বন্ধু আছে না শ্রুতি, ও একটু কনফিউজ। কেন? ওর একটা ছেলের সাথে দেখা হয়েছিল। দেয়ার ইজ নাথিং রং দিদি, বাট শ্রুতির ছেলেটাকে ভালো লাগে। কাল পার্কে দেখা করতেও বলেছে ওকে। তাই শ্রুতি আমায় জিজ্ঞেস করছে যে ও যাবে নাকি যাবে না। তাহলে ঠিক আছে তো। এই যে প্রত্যেকটা মেয়ের জীবনে এরকম একটা মুহূর্ত আসে আর মেয়েটা কনফিউজ হয়ে যায়, বুঝতেই পারে না সে যে কি করা উচিত, সেটা কোনো বড় ব্যাপার না। তো কাল ওই ছেলেটা কটার সময় ডেকেছে তোকে? সকাল 9টায়। কি নাম বললি যেন তোর বন্ধু? শ্রুতি। হ্যাঁ, ওকে বুঝিয়ে দিস তুই যে এই মুহূর্তে ভালো করে পড়াশোনা করাটা বেশি দরকার। কোনো ছেলের সঙ্গে দেখা করা বা বন্ধুত্ব করাতে কোনো অসুবিধে নেই, কিন্তু যতক্ষণ না সেই ছেলেটাকে বিশ্বাসযোগ্য বলে মনে হয় ততক্ষণ পর্যন্ত কোনো কমিটমেন্ট করা উচিত না, বুঝেছিস? যখন শ্রুতি ওকে ভালো করে চিনে নেবে তখন ও নিজেই বুঝতে পারবে যে ওর কি করা উচিত, তাই না? কিন্তু এই মুহূর্তে একা একা দেখা করা, তাও আবার পার্কে, আমার তো ঠিক মনে হচ্ছে না। কি হলো, ভুল বলছি আমি কিছু? না দিদি, একদম না। তুমি তো ভুল বলতেই পারো না, তাই তো আমি তোমায় জিজ্ঞেস করলাম। এখনো এলো না, মনে হয় আর আসবে না সুষমা। এই বাগানটা সকাল 9টায় সত্যিই কি সুন্দর লাগে। সাড়ে 9টার সময়ও কম সুন্দর লাগে না। সরি একটু লেট হয়ে গেল। নট আ প্রবলেম, তুমি এখানে এসেছো সেটাই বড় কথা আমার জন্য। চলো ওখানে গিয়ে বসা যাক, যাই। বাই দ্য ওয়ে, নাইস টু মিট ইউ সুষমা। যে কথাটা বলতে এসেছিলাম সেটা তো এখনো বলিনি। ইউ নো, আমি অনেক দিন ধরে অ্যাকচুয়ালি সুষমা, বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? জ্যোতি, সুষমার দিদি। আমি চিনি আপনাকে,
আমি আপনাকে একটা ডান্স প্রোগ্রামে দেখেছিলাম, কিন্তু এটা জানতাম না যে আপনি সুষমার দিদি। কিন্তু এখন তো জানতে পেরে গেছো। চল সুষমা, আমি অফিস যাচ্ছি, যাওয়ার পথে তোকেও ছেড়ে দিয়ে যাব স্কুলে। চলে আয় সুষমা। আরে আয় না এদিকে। তোর ফুচকা খেতে খুব ভালো লাগে না দিদি? আই এম সরি, ভুল হয়ে গেছে। কে ওই ছেলেটা দিদি? ওই শিবানী আছে না, ওর কাজিন। কাল রাস্তায় ওই আমায় সাহায্য করেছিল, মানে আমার কাছে খুচরো ছিল না, তখন ওই আমায় 15 টাকা দিয়ে সাহায্য করেছিল, ওটাই ফেরত দেওয়ার ছিল। আর আয়ুষও বলল যে ও প্রতিদিন পার্কে আসে, তাই আমি ওখানে গেছিলাম। আর তেমন কিছু নয় দিদি, সত্যি। দেখ, আমি প্রথম দেখা করেই কোনো জাজমেন্ট পাস করছি না, কিন্তু আয়ুষের যদি মনটা পরিষ্কার হতো তাহলে তোকে এইভাবে একটা ফাঁকা জায়গায় ডেকে পাঠাতো না। দেখ সুষমা, কোনো ছেলের সঙ্গে বন্ধুত্ব করা বা দেখা করায় কোনো অসুবিধে নেই, কিন্তু শুধুমাত্র বন্ধুত্বই যথেষ্ট। প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়ার বয়স কিন্তু হয়নি এখনো তোর, আর আমার কিন্তু ছেলেটাকে ভালো লাগেনি দিদি। আই প্রমিস, আমি আর কখনো কারোর সাথে এইভাবে দেখা করব না, আর না কখনো তোমায় মিথ্যে বলবো। দিদি, সব ছেলেরাই কি এরকমই হয়? না রে বোকামি, সব ছেলেরা এরকম হয় না। কিছু বন্ধু জীবনে এমনও হয় যারা সঙ্গে থাকলে মনে হয় যে আমরা জীবনের সব সমস্যার সাথে একাই লড়তে পারবো। সেই বন্ধু আমাদের দুর্বলতা নয়, আমাদের শক্তি হয়। কিন্তু হ্যাঁ, এরকম বন্ধু খুব কম হয়, আর ভাগ্য ভালো থাকলেই পাওয়া যায়। সেই জন্য সেই দিনটার অপেক্ষা কর যেদিন তুই সত্যি করে তোর সেই বন্ধুটাকে খুঁজে পাবি, বুঝেছিস? সুধা, ওই পেনটা দে তো। আর এটা তো নীল রঙের, লালটা দে। নেই? ঠিক আছে, পেন্সিলটা দে। আরে পেন্সিলটা তো ভোঁতা হয়ে আছে, একটু কেটে দে না সুধা। শার্পনার আছে তো তোর কাছে, কেটে দে। আরে কতক্ষণ লাগবে তোর অন্যটা দে, যেটা দিয়ে তুই লিখছিস। আরে দে না ওটা, লাল রঙেরটা। আরে সুধা, রান্নাঘরে এসে একটু সাহায্য কর। কি করছিস ওখানে তুই? চলায় মা, কালকে টেস্ট আছে তাই একটু পড়তে হতো। আচ্ছা এক কাজ কর, তুই কড়াইতে তেলটা গরম করতে দিয়ে দে, বাকিটা আমি করে নেব, তারপরে পড়াশোনা কর। মা, এক কাপ চা দেবে আমায়? সকাল থেকে এই বইগুলো পড়তে পড়তে না আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা দিচ্ছি, দাঁড়া। আরে ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা না ঠাকুমা, আমার মাথা খারাপ করে দেবে। আরে আমার সোনাটা পড়াশোনা করছে, খুব ভালো, অনেক বড় হবি, অনেক বড় অফিসার হবি, গাড়িতে করে আমাদের সবাইকে বেড়াতে নিয়ে যাবি। বাদাম খেয়েছিস নাকি? ঠাকুমাকেও খাওয়ালে তারপর তো খাবো না দীপু। হে ভগবান, পদ্মা তোমাকে কতবার বলেছি
যে ছেলে মেয়েদের গরম দুধের সাথে বাদাম মিশিয়ে খাওয়াবে, কিন্তু আমার কথা শুনলে তো? আসলে মা, জ্যোতিকে বলেছি উনি আসবে। আরে কবে আনবে জ্যোতি? আশ্চর্য ব্যাপার, একটাই তো ভাই, হ্যাঁ, কেউ ওর খেয়ালই রাখে না। সেরকম নয় মা। আরে ছাড়ো,